আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো কাপাচাকলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। দলীয় পতাকা উত্তোলন এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা গত হয়েছেন তাদের স্মৃতি তর্পণে মাল্যদান করা হলো। সমগ্র অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কাপাচাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দেরা। দেখাবো সেই প্রতিবেদন। এই প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের কাপাচাকলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের। গিয়ে সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার কর্মীদেরকে আমরা হারিয়েছি বিভিন্ন গণহত্যার মধ্যে দিয়ে, আমাদের এই জয় এসছে। এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আমলে যেখানেই আমরা এই আন্দোলন তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর যেখানেই আন্দোলন করতে গেছি 2011 সাল অবধি, আমাদের সেখানে সিঙ্গুর নেতাই নন্দীগ্রাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আমাদের কর্মীদেরকে আমরা হারিয়েছি। এবং কলকাতা রাজপথে 93 সালের 21 জুলাইও আমরা আমাদের 13 জন যুবককে, আমাদের সাথীকে আমরা হারিয়ে এসেছি। তাদের স্মরণ করতে এই প্রতিষ্ঠা দিবসে আমরা শহীদবেদিতে মাল্যদান করব, তাদের প্রতি, তাদেরকে স্মৃতির প্রতি তর্পণ করব এবং তাদেরকে শ্রদ্ধা জানাবো। এটা আমাদের প্রত্যেক বছর আমরা করি, আমাদের প্রতিষ্ঠা দিবস আমরা অন্তর থেকে মন থেকে আমরা এটা পালন করি, কারণ এটা আমাদের 98 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর আমরা প্রত্যেক বছর এই দিনটা এখান থেকে শহীদবেদিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা করছি এবং এটা যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা এটা করে যাব। এটাই আমরা শহীদদের প্রতি কী বলবেন? শহীদদের প্রতি শ্রদ্ধাই, শহীদদের জন্যই তো আজকে আমরা এই জায়গাটা এসেছি। 98 সালে অবধি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর 2011 সাল অবধি এই যে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একের পর এক গণ আন্দোলনে শহীদ হয়েছে প্রচুর কর্মী, আমাদের শহীদ হয়েছে সর্বশেষ 93 সালে 21 জুলাই যে 13 জন শহীদ হয়েছে, তাদেরকে ভুলে গেলে চলবে না, তাদেরকে ভুলে গেলে এই দলটাই বৃথা হবে। এই জন্য তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তাদেরকে স্মরণ করি এবং স্মরণ করে তাদের শহীদ তর্পণ করি। এটা হচ্ছে আমাদের করতে হবে, এটা আমাদের কর্তব্য। সামনে পঞ্চায়েত ভোট কী বলবেন? পঞ্চায়েত ভোট নিয়ে কিছু বলার নেই, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, যার ফলে পঞ্চায়েত নিয়ে বলার কিছু নেই। উন্নয়ন হয়েছে, প্রচুর উন্নয়ন আমরা করেছি, যার ফলে মানুষ আমাদের সঙ্গে আছে। পঞ্চায়েত ভোট নিয়ে বাড়তি কোনো কিছু ভাবি না, আমরা সারা বছর কাজ করি, সারা বছর মানুষের সঙ্গে থাকি, যার ফলে বাড়তি পঞ্চায়েত ভোটের সময় বাড়তি আমাদের কিছু ভাবনা চিন্তা নেই। মন ভরা বিরিয়ানি নিয়ে এসে গেল বিরিয়ানি ওয়ালে। মাত্র 69 টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড বিরিয়ানি। কলা পাতায় পরিবেশনের সাথে থাকছে এগ, কোল্ড ড্রিঙ্কস, রায়তা, গ্রিন স্যালাড এবং মিনারেল ওয়াটার। সুস্বাদু বিরিয়ানি খেতে চলে আসুন হালিশহর কোনামোড়। রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা।